আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম? আমার নাম আনোয়ার ইসলাম। ও আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে বায়োফ্লকের মানে একটা বিশাল একটা খামার করেছেন। আমরা আসলে আমরা পরে দেখবো। তো দুই বছর আপনি কি প্রথমে কিরকম পরিমাণ নিয়ে শুরু করেছিলেন? দুইটা হাউস করছিলাম, 10-10 বিশাল বিঘারে। এই দুইটা দিয়ে শুরু করছি, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হয়েছে, যার ফলে আরও বাড়াইছি, আরও একটা করছি প্রায় 2 লক্ষ লিটারে। এই ভবিষ্যতে আরও করব পরিকল্পনা আছে। তো আপনার এই যে বায়োফ্লক যে করতেছেন, এই চিন্তাটা আপনার আসলো কিভাবে যে আমি বায়োফ্লক করব? বায়োফ্লক সম্পর্কে তো জানতাম না, ইউটিউবে দেখলাম যে এরকম হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে আইডিয়া নিয়ে প্রশিক্ষণের জন্য গেলাম বগুড়ায়, তারপর সাভারে, ঢাকায় সাভার, সেখান থেকে কিছু প্রশিক্ষণ নিয়ে আসছি, শুরু করছি, ইনশাল্লাহ ভালো হয়েছে, খারাপ। আচ্ছা, তো আপনার এই যে বায়োফ্লক যে প্রকল্প, আপনি আসলে এর আগে বায়োফ্লক করার আগে কি করতেন যদি আমাদেরকে? আগে তো সার্ভিস করতাম, আমি পাবলিক সার্ভিস করতাম, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন এনজিওতে ছিলাম, তারপরে তো চলে এসেছিলাম এনজিও থেকে, আসি এটা শুরু করলাম, ইনশাল্লাহ এটা দিয়ে মোটামুটি অ্যাডভান্স হয়েছি আর কি। আপনার এই যে বায়োফ্লক করতেছেন, আগে সার্ভিস করছেন, তো আপনার মানে আপনার ওপিনিয়ন, আপনার মতে কোনটা বেটার, যে নিজে থেকে বায়োফ্লক করা বা সার্ভিস করা? আসলে সার্ভিস তো এক সময় হবে না, এক সময় যায় রিটায়ার্ড হবে, অত সরকারি যারা করবে রিটায়ার্ড হবে, যারা বেসরকারিতে থাকবে তাদের শরীর চলবে না, এক সময় ব্যাক করতে হবে। সেক্ষেত্রে আগের থেকে একটা ধারণা নিয়ে, আগের থেকে বিকল্প একটা চিন্তা ভাবনা করা উচিত সবাই। এই কারণে সার্ভিস না করিয়ে এটাতে চলে আসছি, শুরু থেকে যদি এটা ভালো করতে পারি ইনশাল্লাহ শেষ পর্যন্ত করা যাবে। এটা যেহেতু নিজস্ব জিনিস, কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে গেছে। এই আপনার মতে মানে বায়োফ্লকটা করা আমাদের দেশে তুলনামূলকভাবে এই খাতে এটা মোটামুটি ভালো? আমাদের দেশে তো জমির পরিমাণ কম, এবং জমির যে পরিমাণ জমি মানুষের মাথা পিছু জমির পরিমাণও অনেক কম, এই পুকুর করিয়ে মাছ চাষ করা অসম্ভব। এটাতে জমি বেশি লাগে না, 10,000 লিটারের একটা ট্যাঙ্ক হইলেই 10,000 পিস মাছ উৎপাদন করা যায়, সেখান থেকে কমপক্ষে 20-25 টন মাছ উৎপাদন করা যায়। ছোট্ট একটা জায়গা থাকি, 10,000 লিটার অর্থাৎ 10 ফিট বাই 10 ফিট হইলেই আনা, এখানেই একটা 2 বিঘা সমান পুকুরে মাছ উৎপাদন করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, এখানে বায়োফ্লকে মূলত কোন জিনিসটা সবচেয়ে বেশি ভেরি করে, যে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইরকম? বায়োফ্লকে গুরুত্বপূর্ণ তেমন একটা কিছুই না, বায়োফ্লক জানলে হলো যে কী লাগবে। 3টে আইটেম এখানে ব্যবহার করা হয়, একটা হলো প্রোবায়োটিক, চিটা গুড়, তারপর লবণ আর চুন। এই গুণে এটা কী পরিমাণ দিতে হবে এটাই জানলেই বায়োফ্লক করা সম্ভব, এটা তেমন কোনো আমরি কিছুই নেই এখানে। আচ্ছা, তো বায়োফ্লকে অনেকেই আমরা এর ইতিমধ্যে শুনেছিলাম যে অনেকেই শুরু করেছিল পরে বন্ধ করে দিছে, এরকম কিছু আপনার মতে এই ব্যাপারটা নিয়ে আপনি কিছু বলতে চাচ্ছেন? বন্ধ করে দিতেছে হয়তো তারা অন্য কারণে বন্ধ করে দিয়েছে, বায়োফ্লকের জন্য বন্ধ করে দিয়েছে, অথবা উৎপাদন কম হয় এইরকম অবস্থায় আমার মনে হয় বন্ধ হয়নি, হয়তো তারা হয়তো একক লোক ছিল, চালাইতে পারে নাই, অথবা মানুষ দিয়ে করছে করার কারণে সে এখানে প্রফিট করতে পারে নাই, এ কারণে হয়তো বন্ধ হয়েছে। কারণ নিজে যদি এটা নিজেই করতে হবে, কারণ মানুষ দিয়ে করা আর নিজে করার মতো পার্থক্য আছে। এটা যদিও মানে কোনো তেমন একটা গুরুত্বপূর্ণ ইয়া নাই, কারণ একটা মেজর কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে জানতে হবে অজানা লোককে দিয়ে করাইলে তারা আসলে টিকতে পারবে না। তো আমরা আসলে বায়োফ্লক সম্বন্ধে আরও জানবো কিভাবে করা যায়, এর মেশিনারি সব কিছু, তার আগে আমরা একটু চাচ্ছি এটা ঘুরে দেখি। হ্যাঁ, দেখেন আপনাকে একটু। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আপনার একটা হাউস, মানে এই হাউসটা আপনি প্রথম হাউস করেছিলেন? হ্যাঁ, এটা প্রথম, ওই দুইটাই প্রথম আর কি। এখন কই মাছের পরে তেলাপিয়া, তেলাপিয়া পরে এবারে দিছি রুই এবং মিরকে, মানে পেস্ট দিছি, এটা হয়নি না, দুই মিনিট একটু করা ছোটা, কিন্তু আমার তো 30 ইনশাল্লাহ বড় হয়েছে।
অনেকটা হয়েছিল, কোনো সমস্যা হয়নি। মানে প্রথমত আপনি তেলাপিয়া আর কই দিয়েছিলেন, এবার আপনি রুই মিরকাতি দিয়েছিলেন। আমরা সচরাচর যেটা জানি যে রুই মিরকা সচরাচর যে পুকুরে হয়, আপনি এটা আগে করেছিলেন না? এটাই মানে আমরা এটা প্রথম দিয়েছি যে এটা হয় কি না হয়, তো এখন তো সমস্যা নাই, এটা তো হচ্ছে। পরীক্ষামূলকভাবে দিয়েছি, কিন্তু ভালো হয়েছে, ইনশাআল্লাহ ভালো হয়েছে। মানে যখন আপনার এখান থেকে প্রফিট বের হয়েছে, তারপর আপনি নেক্সট প্রজেক্টে চলে গেছেন। তো আমরা এখন এখানে রুই মিরকা আছে, তাই না? একটু আচ্ছা, মাছগুলোকে একটু এখানে রুই মিরকা মাছগুলো আমরা একটু দেখতে পারি কোনো কোনো ধরে আসলে ধরে তো নেট দিয়ে ধরতে হবে। নেট আছে, নেটটা দেখি, নেটটা দেখি, ধরা দিব না তো এখন তো মাছ বড় হয়েছে। আমরা ধরা তেলাপিয়া রুই মিরকে, তারপরে সিলভারও আছে। হ্যাঁ, এটা পরীক্ষামূলকভাবে দিছি, যদি যদি হয় তাহলে আমরা এর পরবর্তীতে অন্য হাউস করিয়ে বড় হাউস করিয়ে দিব। জি, এখানে আমরা মিশ্র মাছ দেখতে পাচ্ছি। এটা এইটা কি মাছ? এইটা তো মিরকেল। আচ্ছা, ঠিক আছে। তো চলুন আমরা আপনার পরবর্তী যে প্রজেক্টগুলো ওগুলো একটু দেখে আসি। এখানে আমরা টোটাল 2 লক্ষ লিটার পানি মানে দেখতে পাচ্ছি। এখানে যে 4টা সেকশন আছে তার মধ্যে 2 লক্ষ লিটার। হ্যাঁ, তাকে আমি একটাই, এখানে যে নীর দিয়ে এত শুধুর উপরে হাঁটাহাঁটির জন্য প্রায় 2 লিটার দেওয়া আছে। আপনার এই যে আপনি যে এত বড় প্রজেক্ট করলেন, আপনার এখানে কত মানে এখানে খরচ কত হয়েছে আপনার? আমার এটা তো অনেক খরচ হয়েছে, আমার নির্মাণেই খরচটা বেশি হয়েছে, প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি। মানে 10 লক্ষ টাকা আপনি নির্মাণেই খরচ করেছেন? এটা কি মানে ওই রড দিয়ে করা? সব নিচে রড আছে, ছাদের মতো নিচে রড দিতে আছে, উপরে দুইটে নির্জন ঢালাই আছে, এবং মাছ দিয়ে একটা গভীর নির্জন ঢালাই আছে। হ্যাঁ, আমরা আসলে দেখতে পাচ্ছি যে এটা অনেক স্ট্রংভাবেই করা। তো আমরা এখন এখানে কী মাছ দেখতেছি? এখানে তো তেলাপিয়া আছে, এবার তেলাপিয়া দিচ্ছি, প্রায় 2 লক্ষ আছে এখানে। 2 লক্ষ মানে 2 লক্ষ তেলাপিয়া এখানে আছে বর্তমান পর্যন্ত। হ্যাঁ, আপনার এটা এখন পর্যন্ত করা আপনার সবচেয়ে বড় প্রজেক্ট, তাই তো? সবচেয়ে বড় প্রজেক্ট। 1,90,000 পোনা ছেড়েছেন, মানে 1,90,000 পোনা আপনি 2 লক্ষ লিটারের ছেড়েছেন। তো আমরা যতদূর জানি যে 1 লিটারে একটা পোনা করা যায়, তো আপনি এখানে সে তুলনামূলকভাবে 10,000 কম দিচ্ছি। এটা আরও একটু বড় হইলে আমরা এটারে আরও 2টে ট্যাঙ্কে ট্রান্সফার করে দেবো, তখন এখানে ঘনত্ব কমে যাবে। আচ্ছা, এটা কেন আপনি করতে চাচ্ছেন যে এটা ঘনত্ব একটু কমাইলে মাছগুলো সহজে চলাচল করতে পারবে, এই কারণে আমরা হয়তো 20,000 টাকা অন্যখানে ট্রান্সফার করে নেবো। আচ্ছা, এটা কি মাছের কি আপনার এটাতে বৃদ্ধিতে কোনোভাবে সহায়ক, যে সরাইলে স্পেসটা বেশি পাইলে? সরাইলে একটু চলাচল করতে সুবিধা হবে, এই আর কিছু না। আচ্ছা, ঠিক আছে। কই এবং তেলাপিয়া 1 লিটারে একটা, এটাই হলো বায়ুফ্লকের হিসাব। আচ্ছা, তো আমরা মানে যদি অন্য মাছ করতে চাই তাহলে ওটা আলাদা, অন্য মাছ করলে হিসাব করে করতে হবে। বড় মাছ, বড় জাতীয় মাছ করলে কমে দিতে হবে মাছ। আচ্ছা, রুই জাতীয় করলে কমে দিতে হবে। তো 1,90,000 পোনা এখানে আছে, এখানে যে এটা কি তেলাপিয়া? হ্যাঁ, এটা তেলাপিয়া। আচ্ছা, ঠিক আছে। এটা কতদিন হয় আপনি এই মাছটা ছেড়েছেন? আমার 1 মাস হলো আজকে। 1 মাস মানে মাছ ছাড়া অবস্থায় কত মাছ? তো ছাড়ছিলাম 4,500 কেজিতে, এখন হয়তো 1 থেকে 1.5 কেজির মধ্যে আছে, এখন যে সাইজ আছে। মানে বুঝলাম না, 4,500 কেজিতে আপনি মাছ ছেড়েছেন? পিস 4,500 পিস কেজিতে। আচ্ছা, 1 কেজিতে 4,500 ছিল, এটা এখন 1 কেজিতে 120-125 হবে। মানে 100 1 মাসে এই গ্রোথ আসছে। হ্যাঁ হ্যাঁ,
তো আপনার এটা কত মাসের প্রজেক্ট? এটা 4 মাসের প্রজেক্ট। আচ্ছা, এক মাসে যদি আপনার 4,500 থেকে 100 বা 120 আসে তেলাপিয়াতে, তাই না? জি জি। তো আপনার এটা 4 মাসে আপনি কত আসে? আমরা মনে করতেছি, আশা করতেছি যে 3 থেকে 350 গ্রাম হবে একটা মাস। একটা মাস হ্যাঁ, 3 অথবা 4 টেকে দিতে আসবে এই রকম। আচ্ছা, এভারেজে কত গ্রাম হতে পারে? যে এভারেজে 200-250 গ্রাম হবে। 200-250 গ্রাম একটা মাসে হবে এভারেজে। তাহলে আমরা এখান থেকে কত পরিমাণ পোনা পেতে পারি, মানে কত পরিমাণ মাছ পেতে পারি শেষে? আমরা সেটা যদি আমরা 200 গ্রাম করি হয় তাহলে ওইভাবে হিসেব করতে হবে। তো আমরা আশা করছি যে এখানে আমরা 28 লক্ষ টাকার মাছ বেচতে পারবো ইনশাল্লাহ। মানে আপনি এই 2 লক্ষ লিটার পানি থেকে 28 লক্ষ টাকার মাছ বিক্রি করার, 28 লক্ষের উপরে বিক্রি হবে, মানে 28-এর উপরে যাবে সর্বনিম্ন 200 গ্রাম হয়। যদি 200 গ্রামও হয় তারপরে 28 লক্ষের উপরে বেচতে পারবো আমরা। আচ্ছা, বায়োফ্লোকে আমাদের প্রবলেম অনেকে, মানে প্রবলেমের যে ব্যাপারটা বলছি যে, হ্যাঁ প্রবলেম আছে, অ্যামোনিয়া গ্যাস গ্রো করে অথবা অন্য কোনো কারণও হইতে পারে, মানে ম্যাটেরিয়ালস কম বেশির কারণ হইতে পারে, এই সমস্ত কারণে কিছু কিছু সমস্যা হয়। কিন্তু বায়োফ্লোকে সমস্যা নাই বললে চলে। রোগ ব্যাধি এখন পর্যন্ত আমরা যতদিন করছি কোনো রোগের চিকিৎসা করা লাগে না, কোনো রোগই আসে না। বায়োফ্লোক একটা নিয়ন্ত্রিত পদ্ধতি, সবসময় নিয়ন্ত্রিত থাকে পানি, যার ফলে এখানে রোগ ব্যাধি নাই বললে চলে। আচ্ছা, তো আমরা যে এখানে অ্যামোনিয়ার কথা শুনলাম, এই অ্যামোনিয়াটা কেন গ্রো করে? অ্যামোনিয়া গ্রো করে খাদ্য, অবশিষ্ট খাদ্য, কেউ কেউ বেশি পরিমাণে খাদ্য দেয় যেটা খায় না, অত অবশিষ্ট পড়ে থাকে এবং মাছের মলমূত্র জমা হয়, এখান থেকে একটা অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাসটাই মাছের ক্ষতি করে। কিন্তু এই গ্যাসটা নিয়ন্ত্রণের এখন বহু পদ্ধতি বাইরে হয়েছে, লিকুইড কিছু মেডিসিন বাইরে হয়েছে, অথবা মোলাসেস দিলে অ্যামোনিয়া নির্মূল হয়। আপনার খাদ্যের যে পরিমাণ খাদ্য দেবেন তার 40% মোলাসেস দিলেই অ্যামোনিয়া হবে না। আচ্ছা, যে মেডিসিনগুলো আছে এগুলো তো মানে হয় প্রপার মাত্রায় দিতে হয়, হ্যাঁ এটা সঠিক মাত্রায় দিতে হবে, এটা জানতে হবে। মেডিসিনে গায়ে লেখা আছে অথবা কোনো প্রশিক্ষণ কেন্দ্রে গেলে আপনারা জানতে পারবেন সব কিছু। আচ্ছা, তো আমরা যদি আমরা সঠিকভাবে অ্যামোনিয়াটা নিয়ন্ত্রণ করতে পারি আর মাছকে যদি সঠিক পরিচর্যা করতে পারি, তাহলে বায়োফ্লোকে কখনোই লোকসানের সম্ভাবনা নাই এখানে। সবচেয়ে বড় কথা, 50 গ্রামও যদি হয় তারপর লোকসান হবে না। আপনার যে 10,000 লিটারে আপনার যদি 50 গ্রাম হয়, 10,000 পিস মাছ তেল 12.5 মণ হয়, 12.5 মণ 100 টাকা করে বেচলেও আপনার 48,000-50,000 টাকা হয়, সেখানে খরচ হবে আপনার 35 থেকে 38,000 টাকা, তাহলে লোকসানের কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আমরা এখানে যে ওই বিভিন্ন ধরনের আপনার মেশিনারিজ দেখতে পাচ্ছি, যে অনেক মেশিনারিজ আপনার আছে, এগুলোর সম্বন্ধে একটু জানতে চাই যে মেশিনারিগুলো আপনার, এই যে একটা লাইন গেছে এটা কিভাবে, মানে এই মেশিনারিটার নাম কি, বা যে পানির নিচে একটা দেখতে পাচ্ছি, পানির নিচে আছে দুইটি এই হাউজের মধ্যে, এটা ভ্যানসুরি মেশিন, ওখান থেকে অক্সিজেন উপর দিয়ে নিয়ে সে বাইপ বের করে দিচ্ছে নিচ দিয়ে। আচ্ছা, মাছের জন্য অক্সিজেন খুব ইম্পর্টেন্ট জিনিস, হয়তো 2-2.5 ঘন্টা যদি অক্সিজেন না পায় তো মাছ মারা যেতে পারে। এখানে অক্সিজেনের ব্যাপারটা পর্যাপ্ত রাখতে হবে যে কোনো ইয়েতে, আমার ওই গ্যাস অক্সিজেন চেম্বার আছে, সেখানে আমরা চেম্বারে অক্সিজেন ঢুকে দিই, ওখান থেকে তারা অক্সিজেন পায়। আবার রুট ব্লোয়ার আছে, সেটা চালু করলে অক্সিজেন পায়, এই বিভিন্ন পদ্ধতি বাইরে হয়েছে এখন। আচ্ছা, আপনার যে এই ভেনচুরি মেশিন, হ্যাঁ তো ভেনচুরি মেশিনটা আপনার অক্সিজেন মানে প্রোভাইড করার ক্ষমতাটা কতটুকু, যে কত ক্ষমতা? 50,000 লিটারের জন্য একটা ভেনচুরি মেশিন হইলে যথেষ্ট, যেটা 370 ওয়াটের, এটা 450 ওয়াট আছে, আরও বেশি আছে, কিন্তু সাধারণত 370 ওয়াটটা ব্যবহার করা হয়, এটাতে বিদ্যুৎ সাশ্রয় হয়। আচ্ছা, যে রুট ব্লোয়ারের কথা বললেন, যে আপনার এখানে রুট ব্লোয়ার আছে, তো এই রুট ব্লোয়ার মেশিনটা, এটার কার্যক্ষমতা কত? রুট ব্লোয়ারে একটা মেশিন হলে 2 লক্ষ লিটার এনা কাভার। আর আচ্ছা, কেউ যদি আপনার শুরু করতে চায় তাহলে তার প্রতি আপনার উপদেশটা বা আপনার অ্যাডভাইস কি থাকবে, যে আপনি কত লিটার দিয়ে সে শুরু করতে পারে? শুরু করবে, এটা তো লিমিট নাই, শুরু যায় 1,000 লিটারেরও করতে পারে পরীক্ষামূলক, আবার 5,000 লিটার 10,000 লিটার করতে পারে, তার অর্থের পরিমাণের উপর নির্ভর করবে, যে যতটুকু খরচ করতে পারবে ততটুকু দিয়ে সে শুরু করবে। আচ্ছা, আমরা যদি ধরি 10,000 লিটার, যেমন আপনি 10,000 লিটার 10,000 লিটার করছি, তো সেক্ষেত্রে আপনার খরচ 10,000 লিটারের খরচ প্রথম অবস্থায় 10,000 লিটারে হাউস বানাইতে 35,000 টাকা খরচ হবে, আনুষাঙ্গিক আরো 20,000 ধরেন তাহলে 75,000,
১০০০০ টাকা আপনার হাউস করার পর মাছ ছেড়ে দিলে মাসে আপনার ৪০,০০০ টাকা খরচ করলে এখানে ১,০০,০০০ টাকা বেচতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে ৫০,০,০০০ টাকা ইজিলি থাকে। যদি পোনা গরো তো বেশি না হয়, তারপরে আপনার ৪০,০০০ টাকা ইজিলি একটা হাউস থেকে আর্ন করা যায়। আচ্ছা, আপনার পোনার ব্যাপার যেটা, আমি অনেকখানে যে শুনেছি যে পোনা বায়োফ্লোকে পোনাটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে পোনার উপর অনেক কিছুই ভেল করে, এ ব্যাপারে কি বলতে চাচ্ছেন? পোনা আপনার ভালো হয়তো ঘেসারি থেকে নিতে হবে, বিশ্বস্ত লোকের কাছ থেকে কিনতে হবে, যাতে পোনাটা ডুপ্লিকেট না দেয়। পোনার সাথে কইয়ের সাথে থাই আর ভিয়েতনাম একখানি করে দিয়ে দিল, তাহলে ভিয়েতনামটা বাড়লো, থাইডে বাড়লো না, এইরকম কিছু ব্যবসায়ীরা করে, সেটা সেই ক্ষেত্রে বিশ্বস্ত লোক লাগবে, বিশ্বস্ত ঘেসারি লাগবে। যদি কইয়ের ব্যাপারটা বললেন যে কইয়েরই পোনা থাই এবং ভিয়েতনাম কই দুইটা একসাথে মিক্স করেই বিক্রি করে দেয়, হ্যাঁ, এক্ষেত্রে ভালো কোনটা? মানে ভিয়েতনাম ভালো, অবশ্যই ভিয়েতনাম ভালো। আচ্ছা, তাহলে আপনি এখানে কিছুক্ষণ আগে বললেন যে ১,০০০ লিটার, মানে পরীক্ষামূলকভাবে যদি কেউ ১,০০০ লিটার করে তাহলে তারা করতে পারবে, এই ক্ষেত্রে আপনার এরকম কোনো হাউস আছে? ১,০০০ লিটারে একটা হাউস আছে আমার, ওটা ধান ভিজার জন্য করা হয়েছিল, এখন পড়ি আছে ওইটাতে ১,০০০ লিটারে আমি মাছ ছাড়ছি। মানে ১,০০০ পিস কেউ যদি পরীক্ষামূলকভাবে করতে চায় ওইরকম একটা ১,০০০ লিটার করতে পারে। তো একটু দেখতে পারি ওখানে কি মাছ আছে? হ্যাঁ জি, মাছ আছে। তো একটু দেখতে পারি? আচ্ছা, তাহলে আপনার এটাই সেই ১,০০০ লিটারের ট্যাঙ্ক? হ্যাঁ, এটাই ১,০০০ লিটার ট্যাঙ্ক। মানে বায়োফ্লোক হিসাব করলে ১,০০০ মাস কেউ এখানে মানে পালন? হ্যাঁ, ১,০০০ পিস মাছ এখানে ছেড়ে দেওয়া যেতে পারে, এবং ১,০০০ লিটারের জন্য ১,০০০ই বেস্ট। ও, এখানে আছে ১,০০০, প্রায় আমার ছেড়ে দেওয়া আছে প্রায় ৪ মাস বয়স হচ্ছে, ১০০ গ্রামের উপরে আসছে কোনোটা, ১০০ গ্রাম কোনোটা, এইরকম আছে। এখানে কি মাছ আছে? এখানে কই মাছ আছে। তো একটু দেখতে পারি কইগুলো? মানে আপনার যেহেতু ৪ মাস বয়স হয়ে গেছে, হাইটটা কেমন আসছে? ৪ মাস তো এগুলো ৪ মাস বয়সের কই আপনার, তাই তো? মানে ৪ মাসও হয়নি, কয়েকদিন বাকি আছে। আচ্ছা, তো এই এই হলো একটা ৪ মাস বয়সের কই, যেটা এখানে ১,০০০ লিটারে চাষ করা হয়েছে। আপনি এখানে ১,০০০ পোনা দিয়েছিলেন? মানে পোনা কোনো ভাবে কমেনি বা ক্ষতি হয়নি? এগুলোকে আপনারা বিক্রি করেছেন বা আপনাদের পারিবারিক কাজে ব্যবহার করেছেন? হ্যাঁ, এখান থেকে খাওয়া হয়েছে, আর্থিক দেওয়া হয়েছে এবং বিক্রিও করা হয়েছে। তো আপনার সম্বন্ধে একটু পরিচিত হয়ে, আপনার পরিচয়? আপনার নাম কি? আমার নুরুজ্জামান। তো আপনি এখানে কি করেন? এই হলো ১ মাস বয়সের মাছ। তো মোটামুটি তো গ্রোথ অনেক ভালো দেখতেছি, আসলেই ভালো দেখতেছি। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনাকে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ। আপনি এই ছিল আমাদের মোহাম্মদ আনোয়ার ইসলামের করায় বায়োফ্লোকের খামারটি। এখানে তার বায়োফ্লোকের সাথে হাঁস আমরা দেখতে পাচ্ছি, হাঁস মুরগি গরু ছাগল প্রত্যেকেরই আলাদা আলাদা একটু, মানে একটা অল্প জায়গার মধ্যে কীভাবে একটা কম্বাইন খামার করা যায় সেটাই এখানে দেখিয়েছেন। আমরা এখন পুরো খামারটা আমরা একটু ঘুরে দেখব। তো চলুন আমরা এই খামারটা ঘুরে দেখব, আসুন।